তো হে গাইস, তোমরা দেখছো বুলেট নাম্বার ওয়ান ইউটিউব চ্যানেল। আমি সুশান্ত, আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি আজকে সরাসরি লাইভে আসি, তোমাদেরকে আমি লাইভে দেখে দিচ্ছি। এখানে আমাকে দেখতেই পাচ্ছেন ক্যামেরার মধ্যে। আজকে আমি তোমাদেরকে কি দেখাবো, যেহেতু আমি লুডু গেম খেলি, তো তোমাদেরকেও আমি লুডু গেমটা শেয়ার করব। তো কিভাবে মানে লুডু গেম খেলতে হবে তোমাদেরকে আমি এ টু জেড আজকে এই ভিডিওতে শেখাবো। তোমরা আমার ভিডিওটাকে কাট না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে অল করে দিবেন। আর মানে যারা এই গেমটা খেলো কিভাবে টাকা উডল করতে হবে তোমরা সেটাও এই ভিডিওতে পেয়ে যাবেন। আর কিভাবে মানে যারা মানে নতুন ডাউনলোড করবেন গেমটা খেলতে হবে সেটাও মানে দেখে নেবেন, তাহলে বুঝে যাবেন। তো সবার প্রথমে আমি কী করবো, আমি যে গেমটা আমি খেলি রুস গেম, এখানে লুডু, ফলকাটা, তাস, অনেক কিছু গেম এখানে আছে। তো তোমরা যে কোনো একটা গেম খেলতে পারো। এখানে গেম খেলার একটাই নিয়ম, এখানে দেখতে পাচ্ছ আমার এখানে কত টাকা আছে, আমার এখানে 700 টাকা আছে। একদম দেখতে পাচ্ছেন রিয়েল, তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে আমার 700 টাকা আছে। এটাকে যদি আমি এখন উড্ডল করি, তো উড্ডল করার জন্য আমাকে কি করতে হবে, তোমাদেরকে যেতে হবে, কোথায় যেতে হবে, যেহেতু আমরা টাকাটা উড্ডল করব, তো উড্ডল করার জন্য নিচে থাকবে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। কোনো যে অ্যাকাউন্টে থাকবে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার কত টাকা আছে, টোটাল ব্যালেন্স আছে আমার 765 পয়সা। ঠিক আছে, এবার এখানে যে নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিটে আমার কত আছে 38.75 পয়সা। আর আমি এখানে উডোলে যে দেখতে পাচ্ছেন, এই যে উডোল, আমি উডোলে থেকে আমি কত টাকা আমি এখান থেকে উডোল করতে পারবো, 661 টাকা। ঠিক আছে, এবার যে এটা যে আমার আছে, এবার যেহেতু মানে তোমরা তো লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তোমরা সেখান থেকে লিঙ্কটাকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার সাথে সাথে তোমরা লগ ইন করলে কত পেয়ে যাবেন, 10 টাকা পেয়ে যাবেন, একদম রিয়েল টাকা পেয়ে যাবেন 10 টাকা। এখানে তোমাদের শো করিয়ে দিবে 10 টাকা, এখানে তোমাদেরকে শো করিয়ে দিবে, যেহেতু আমার এখানে গেম খেলে টাকা হয়েছে 700 টাকা। আর তোমাদেরকে লগ ইন করে এখানে দেখে দিবে 10 টাকা। ঠিক আছে, এবার এখানে প্লেয়ার কত থাকবে, এখানে আনলিমিটেড প্লেয়ার থাকে। এখন এখানে প্লেয়ার আছে কত, 33.3 লাখ প্লেয়ার আছে এখানে। যে কোনো একজনের সাথে খেলতে পারো, তিনজনের সাথে খেলতে পারো। তো খেলার জন্য তোমাদেরকে কী করতে হবে, এখানে অনেক গেম আছে। এখানে তোমাদেরকে গেম মনে করো আমি কি গেম খেলবো, লুডু গেম খেলবো। তো লুডু গেম এখানে যে দেখতে পাচ্ছেন প্লে নাও, এখানে দেখতে পারবেন প্লে নাও, এই প্লে নাওতে ক্লিক করে দিবেন। এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এখানে অনেক অপশন পেয়ে যাবেন, আর নিচে পেয়ে যাবেন কত টাকা করে লাগাবেন। এখানে সব থাকবে প্লে ফর, যেমন এখানে আছে 25 টাকা, আর এদিকে যেমন 25 টাকা, তার মধ্যে এখানে প্লেয়ার কত আছে, দুজন প্লেয়ার আছে, কয় মিনিটের খেলা হবে, 6 মিনিটের খেলা হবে, হয়ে গেল। আর এবার মনে করো এটাকে আমরা আবার ব্যাক করবো, তো ব্যাক করার জন্য এখানে যে তীরগুলো আছে এই তীরে ক্লিক করবেন। এই তীরে যদি ক্লিক করেন তাহলে নিচে দেখতেই পারবেন, এখানে দেখতেই পারবেন অটোমেটিক এগুলো চেঞ্জ হবে। আর তার মধ্যে এখানে যে আছে সংখ্যাগুলো, এই সংখ্যার মধ্যে 6 মিনিট 10 মিনিটে খেলা আছে। যদি তুমি দুজনের সাথে খেলো, মনে করো তুমি আর একজন, তাহলে তোমাদের কত মিনিট খেলা হবে, 2 মিনিট খেলা হবে, 6 মিনিট। আর যদি চারজন হিসাবে খেলো, তো চারজন হিসাবে তোমাদের খেলা হবে 10 মিনিট। 10 মিনিটের মধ্যে তোমাকে টাকা লাগাতে হবে, 5 টাকা যদি লাগাও চারজনের সাথে খেলা, যে ফার্স্ট হবে সে পাবে 11 টাকা, আর যে সেকেন্ড হবে সে পাবে 5.6 পয়সা। ঠিক আছে, এটা গেল। এখানে গেম খেলার নিয়ম একটাই থাকবে। এখানে মনে করো আমি যদি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 3 টাকা খেলে, একদম লাইভ দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা একটু বড় হচ্ছে, মনে কিছু নেবেন না। আর ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখো। তো মনে করো আমি 3 টাকা না, আমি 6 টাকা, এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে 6 টাকা আছে। 6 মিনিটের খেলা খেলবো, কজনের সাথে খেলবো, দুজনের সাথে খেলবো। আর যে মানে ফাঁস হয়ে যাবে সে পেয়ে যাবে 10 টাকা, 10 টাকার মধ্যে তোমার 6 টাকা, তোমার থাকতেছে 6 টাকা প্লাস
তুমি ও যে লাগাবে 6 টাকা, তাহলে কোম্পানি নিয়ে নিচ্ছে 2 টাকা, আর তোমাকে দিয়ে দিচ্ছে 10 টাকা। তাহলে কত হচ্ছে, 6 6 12, 12-র মধ্যে যদি 2 বার দাও তাহলে হচ্ছে 10 টাকা। ঠিক আছে, তো আমি এখানে যে দেখতে পারবেন প্লে ফর 6, আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমি এখানে 6 মিনিটে খেলা খেলবো। তো তোমরা মানে ভিডিওটাকে দেখতে থাকবেন, আর কিভাবে লুডো খেলতে হবে শিখে নাও। তারপর আমি তোমাদেরকে উদ্দোল করে দেখিয়ে দিচ্ছি ব্যাংক থেকে কিভাবে মানে উদ্দোল করতে হবে। এবার এখানে চলে আসলো লুডু। এখানে উপরে দেখতে পারবেন 6 মিনিটের খেলার মধ্যে এখানে টাইম আপ হচ্ছে। যার যত স্কোর হবে সে পেয়ে যাবে টাকাটা। আমার এখানে 13 স্কোর, ওর এখানে 17 স্কোর। চলো আগে গেমটাকে খেলি, তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 6 মিনিটে। তো এখন মানে ও পালাবে, আমি একে পালাতে দিব না, কারণ এর স্কোর অনেক হয়ে যাবে। ও যদি পালিয়ে যায় আমি একে পিছে লাগিয়ে দিব। আগে এটাকে স্টার্ট করি। খেলার মতো হয়ে গেল, আর আমার এখানে স্কোর কম আছে, ওর অনেক স্কোর হয়ে গেছে। ও এবার যদি ভাগে তো ওকে মানে হারানো মুশকিল হয়ে যাবে। আমাকে কি করতে হবে, ওকে যে কোনো এক পাকে আমাকে খাইতে হবে। তো চলো একবার খাওয়া দাও, খাওয়ার জন্য আমি এটাকে আগে পাল্টে দিই। ও চাইলে যদি তুলে দেয় ওর হয়ে যাবে 155। আমি যদি ওর একটা করে ধরি তাহলে ও একদম হেরে যাবে। আর ও মানে এত দেরি লাগাচ্ছে, এত দেরি আর কি বলবো, এত মানে চিটিং করলে খেলা চলে না। ওকে যদি আমি এখানে 6 ফেলাই তাহলে ওকে আমি এখানেই ধরবো, কিন্তু আর ধরা হবে না, কারণ ওর একটা কোটি ঢুকে গেছে আর আমারও এখানে চলে আসছি। ওর অনেক স্কোর হয়ে গেছে, দেখো না কেমন চিটিং খেলে। ও এইভাবে চিটিং খেলে ওর একটা লাভ হয়ে গেল মাইনাস। ও চালতেই চায় না, মানে ও বলতেছে যাতে মানে সময়টা চলে যাক, আর সময়টা চলে গেলেও মানে জিতে যাবে। ও এইটা মানে বুঝতেছে না, ও যদি মানে 3 বার না চালে, 3 বার না চালে ও শেষ। এইভাবে চিটিং খেলে চলে না। আমার এটা চলে গেছে, আমার এখানে হয়ে যাবে 200। এবার ওকে আমি ধরবো। এইভাবে চিটিং খেলতেছে ও, দেখতেছো। আর বেশি সময় নেই, আমার এখানে 300 স্কোর হয়ে গেছে, ওর 99, 313 হয়ে গেল। আর একে যদি আমি ধরি, এর 20টাকে খাইলে আমার স্কোর পুরোপুরি ওর সাথে আমার জমে যাবে। তো আর মানে সময় বেশি নেই, একে আমি এখনই ধরবো, চাপ নেই, ছক্কা লাগবে আমাকে। চোদ্দ সেকেন্ড আছে, ও একদম এত ঢিলা চালতেছে। 1 2 3 5, দেখতেছো কেমন চিটিং করে।
তো গাইস আমি হেরে গেলাম, কারণ ও এত মানে ঢিলা শুট চাললো, ওর সাথে আমি পেলাম না, ওর 31 হয়ে গেছে, এখানে আমার লস হয়ে গেল। আমার এখানে কি হয়ে গেল, 6 টাকা লস হয়ে গেল, কারণ ও এত মানে ঢিলা চালে, এত ঢিলা, এভাবে খেলে কিন্তু চলে না। আমার এখানে ওর হয়ে গেছে 331, আমার হয়ে গেছে 326, তো স্কোরে ও জিতে গেল। তো চিটিং করে খেললে তো সবাই জিতবে। এবার চলো আমি তোমাদেরকে উডল করে দেখে দিচ্ছি, তো উডল কিভাবে করবেন। আমার এখানে 700 টাকা ছিল, তোমাদেরকে আমি আগে আমি দেখে দিলাম যে এখানে আমার 700 টাকা ছিল, এখন আছে আমার 694 টাকা। এবার আমি এখান থেকে তোমাদেরকে ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে দেখাই। এখানে আমি অ্যাকাউন্টে আসব, অ্যাকাউন্টে আসার পর আমার এখান থেকে টাকা চলে যাবে। আমি টাকা নিয়ে যাব 661 টাকা, এটা আমার একদম রিয়েল ব্যাংকে চলে যাবে। তার আগে আমি ব্যাংক অ্যাকাউন্টে চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোনপে থেকে। মোবাইলটা আবার ল্যাগ মারতেছে গাইস। আমি এখানে ফোনপেতে নিয়ে নিব টাকাটা। তো তোমরা তো মানে ফোনপে, গুগল পে, পেটিএম, এয়ারটেল ব্যাঙ্ক, ইউপিআই সবারই আছে, তো মানে কিভাবে তোমরা ওইখান থেকে ব্যাংকে নিয়ে আসবেন টাকাটা, তো আমি তোমাদেরকে আমি সেটা দেখাবো গেম থেকে। তার আগে আমি কী করতেছি, আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে আমি সেখানে টাকাটাকে একটু চেক করে নেই, কারণ আমি জানি না যে আমার ব্যাংকে কত টাকা আছে, সেই কারণে আমি এখানে চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম রিয়েল দেখিয়ে দিচ্ছি ফোনপেতে। তো আমার এখানে 2261 টাকা 86 পয়সা আছে। এবার আমি এখান থেকে টাকাটা নিয়ে আসবো। তো টাকাটা নেওয়ার জন্য আমি কি করব, আবার গ্যামে ঢুকব। গ্যামে ঢুকার পর এখানে 661 টাকা যে আছে, আমার এখানে কি করতে হবে, আমাকে যেহেতু আমি টাকা উডল করব, তো এখানে যে উডল আছে এই উডলে আমাকে ক্লিক করতে হবে। তো চলো উডলে ক্লিক করি। উডলে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে তোমাদেরকে বলা আছে যে ইন্টার অ্যামাউন্ট, তুমি এখানে কত টাকা নিতে চাও। এখানে যে 661 টাকা 9 পয়সা আছে, এখান থেকে তোমাকে টাকা এখানে অ্যামাউন্টটা বসাতে হচ্ছে। তো আমি কি করব, এখানে 660 টাকা বসাবো, তারপরে আমি কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে যে ইউপিআই আইডি, তো আমার এখানে ইউপিআই আইডি বসানো আছে, আমি এর আগে টাকা নিয়েছি। যদি না থাকে তো এডিট ইউপিআই আইডি এখানে দেখতে পারবেন, এডিট ইউপিআই আইডি, তুমি কোন ইউপিআই আইডিটা নিতে চাও, তো সেই ইউপিআই আইডিটা এখানে বসাবেন। তো আমার এখানে বসানো আছে, আমি এটাকে কি করব, এখানে যে 627 আছে আমি এটাকে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে টাইম দিয়েছে, এই টাইমের মধ্যে আমার ব্যাংকে চলে যাবে টাকা। তো ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন। আমি এটাকে একটু স্ক্রিনশট করে নেই, কারণ ট্রানজ্যাকশন আইডিটা আছে, যদি আমার ব্যাংকে না যায় তো চলে গেছে, আমার ফোনপেতে SMS চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন 627 টাকা ঢুকলো, 25 টাকা কেটে নিল। এবার আমি ফোনপেতেই চেক করব। যদি তোমাদেরকে এই গেমটা ভালো লাগে, তো আমার ভিডিও ডেসক্রিপশনে যে আমি লিঙ্কে দেবো, সেই লিঙ্ক থেকে তোমরা যদি ডাউনলোড করো তোমরা পেয়ে যাবে 10 টাকা, আর যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো তাহলে তোমরা সেখান থেকে কোনো বোনাস পাবে না, আর গেমে কোনো টাকা পাবে না। আমার লিঙ্ক থেকে যদি তোমরা ক্লিক করে খেলো তাহলে পেয়ে যাবে 10 টাকা, আর যদি আমার প্রোমো কোড ইউজ করো তাহলে সেখান থেকে তোমাদেরকে দেওয়া হবে 25 টাকা বোনাস হিসাবে। আমি এখানে ব্যাংকে ব্যালেন্স চেক করতেছি, এখানে দেখতে পাচ্ছেন 2888 টাকা আছে, আমি এটাকে স্ক্রিনশট করে নিলাম। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমার এ পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে অল করে দিবেন, আর এরকম ভিডিও এর
মানে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার গেমে যদি অ্যাড হতে চাও তো আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে গেমটাকে খেলো, একদম খুব ইজি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।